দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন আজ। সরকার দলীয় তিন প্রার্থী এদিন তাদের প্রার্থিতা হারান। এ নিয়ে আওয়ামী লীগের পাঁচ প্রার্থী তাদের মনোনয়নের বৈধতা হারালেন। আজ ফরিদপুর তিন আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এছাড়া কক্সবাজার এক আসনের আওয়ামী লীগ প্রার্থী সালাউদ্দিন আহমেদ খেলাপি ঋণ এবং বরিশাল চার আসনে শাম্মী আহমেদ দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থিতা হারান। এর আগে ময়মনসিংহ নয়ে আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সালাম এবং যশোর চারের এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল হয়। এদিকে বরিশাল চার আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে শাম্মী আহমেদ আপিল করলেও সেটি টেকেনি, অর্থাৎ পঙ্কজ নাথের প্রার্থিতা বহাল রয়েছে। এছাড়া ঝালকাঠি এক আসনে আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতাও বহাল রেখেছে নির্বাচন কমিশন। ডোন্ট ইউজ দিস ওয়ার্ড ডিগবাজি, ভদ্রভাষায় কথা বলেন। আমি দল পরিবর্তন করছি, এটি আমার সাংবিধানিক অধিকার। যে কোনো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক, মার্কা আগে ধানের শেষ হলো, ইউর রাইট, এবার আমি নৌকো নিয়ে করেছি বা করব। আর ভাই আওয়ামী লীগের বর্তমান সবসময় পাই, আই এম এ ফ্রিডম ফাইটার, ইউনো তো। আমাকে তো আওয়ামী লীগের লোকেরা, মুক্তিযোদ্ধারা, তাদের সন্তানরা, ফ্যামিলিরা আগে থেকেই ভোট দিয়েছে, নতুন কি।